জৈন্তাপুরের মেঘালেদগুলোর সঠিক বয়স এখনও জানা যায়নি, আছে অনেক বিতর্ক। তবে মেঘালয়ের খাসিয়া পাহাড়ের মেঘালেদগুলোর কার্বন টেস্ট করে জানা যায় এগুলো খ্রিস্টপূর্ব 1296 এর এক শব্দ আগে পরের সময়কালের। সেক্ষেত্রে মেঘালয়ের মেঘালেদগুলোর সাথে জৈন্তাপুরের মেঘালেদের মিল থাকার কারণে অনেকেই এগুলোকে সেই সময়কার বলে মনে করেন। এগুলোর বয়স হচ্ছে 3200 বছর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1200 অব্দে এগুলা প্রতিস্থাপন করা হয়েছিল বা বানানো হয়েছিল। তবে মেঘালেদগুলোর বয়স নিয়ে বিশেষজ্ঞদের আছে ভিন্ন মত। জৈন্তাপুরকে ধরতে হবে আসলে উত্তর পূর্ব ভারতের যে মেগালিথিক ট্র্যাডিশন বা মেগালিথিক যে সংস্কৃতি তার অংশ হিসেবে। সুতরাং ইংল্যান্ডে বা অন্যান্য অঞ্চলের মেগালিথিক সংস্কৃতির সঙ্গে এটার তুলনা করতে যাওয়াটা পদ্ধতিগতভাবে বিরাট ভুল। সময়কাল নির্ধারণ করা হয় প্রধানত তিনটাভাবে। একটা হচ্ছে মেগালিথগুলোর টাইপোলজি, কোন কোন ধরনের মেগালিথ কখন তৈরি হচ্ছে সেটা বোঝার মধ্য দিয়ে। আর একটা হচ্ছে মেগালিথের সাথে যদি বারিয়াল সম্পর্কিত হয়, সমাধি সম্পর্কিত হয়, সেখানে কোন কোন ধরনের বস্তু উৎসর্গ করা হচ্ছে সেই বস্তুগুলোর উপর ভিত্তি করে। আরেকটি পদ্ধতি অবশ্যই রেডিও কার্বন ডেটিং, একটার সাথে আর একটাকে সম্পর্কিত করে সময়কালটা বুঝতে হবে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যদি রেডিও কার্বন ডেটিং এর কথা বলি, দুটো রেডিও কার্বন ডেট পাওয়া গেছে খাসি হিল অঞ্চলের। সেখানে যে রেডিও কার্বন ডেটটি পাওয়া গেছে সেটি হচ্ছে মোটামুটি খ্রিস্টপূর্ব 3য় শতকের। আরেকটি ডেট পাওয়া গেছে রিসেন্টলি, নর্থ ইস্টার্ন হিন ইউনিভার্সিটি কাজ করেছে মেঘালয়ের একটি প্রত্নস্থানে, সেখানে তারা বলছেন যে এটাই হচ্ছে খ্রিস্টপূর্ব 12 শতকের। কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে দুটি সময়কালই একটি একটি করে নমুনার ভিত্তিতে করা হয়েছে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি লিভিং মেগালিথিজম, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়গুলো এখনও মেগালিথ তৈরি করছে। তো সেক্ষেত্রে কোন সময় মেগালিথগুলো তৈরি করা হয়েছে সেটি বোঝার একমাত্র রাস্তা হচ্ছে এই মেগালিথগুলোকে সংরক্ষণ করা, এই মেগালিথগুলোতে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা, সেখানে কোনো ধরনের কোনো আমরা সময়কাল নির্ণয় করার মতো কোনো বস্তু পাই কিনা সেটা খুঁজে দেখা। জৈন্তাপুর মেঘালেদগুলোর বর্তমান অবস্থা খুবই শোচনীয়, অযত্ন অবহেলায় পড়ে আছে সব মেঘালেদগুলোই। যখন ছোট কালে ছিলাম এটাকে বেশ সুন্দর এবং পরিপাটি অবস্থা ছিল। নাগরিক সভ্যতা বা যান্ত্রিক সভ্যতার কারণে ওইগুলা ক্রমে ক্ষয়ে যাচ্ছে বা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। সহসায় যদি আমরা এগুলা সংরক্ষণ না করি তাহলে দখলবাজদের হাতে চলে যাবে, আর নয়তো এই ঐতিহ্য হারিয়ে যাবে। কেউ ওগুলা পাহারা দেয় না, তারপরে এগুলা ক্ষয়ক্ষতি করে, জঙ্গলগুলা সাফ করে না। প্রত্নতাত্ত্বিক ইতিহাস সংরক্ষণ ও ট্যুরিজমের জন্য আমাদের জৈন্তাপুর মেঘালেদগুলো অনেক বেশি সম্ভাবনাময়। বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে একমাত্র মেগালিথিক সাইট হচ্ছে জৈন্তাপুরের। সুতরাং এটিকে একদম প্রায়োরিটির ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এটি যেমন পর্যটনের একটি জায়গা হতে পারে, তার পাশাপাশি অতীত মানুষের এবং অতীত মানুষের সাথে বর্তমান মানুষের যে সংস্কৃতিগত যে ধারাবাহিকতা সেটা বোঝার জন্য তো এগুলো খুব জরুরি। জৈন্তাপুরের মেগালিথগুলোর ক্ষেত্রে আসলে প্রথম যেটা করণীয়, আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী এটিকে অধিগ্রহণ করা। এবং একটা জায়গাকে যদি আমরা পর্যটকদের আকর্ষণের জন্য একটি জায়গা তৈরি করতে চাই, সেখানে কতগুলো লজিস্টিক ব্যবস্থাপনা থাকতে হবে। তথ্যকেন্দ্র তৈরি করতে পারি আমরা, সেখানে কতগুলো বোর্ড তৈরি করতে পারি আমরা, যেখানে জৈন্তাপুরের মেগালিথগুলো সম্পর্কে কতগুলো তথ্য থাকবে, সেখানে আমরা ভিডিও বা ভিজুয়াল প্রেজেন্টেশনের ব্যবস্থা করতে পারি আমরা, সেখানে আমরা গাইড রাখতে পারি, যারা মেগালিথগুলো সম্পর্কে যাই মানুষজন আসছে তাদেরকে বলবেন। এবং তার পাশাপাশি হচ্ছে ব্র্যান্ডিং, আমরা যেটাকে বলছি যে প্রত্ন নিদর্শনে বা হেরিটেজের ব্র্যান্ডিং আমরা বিভিন্ন দেশে দেখতে পাই, সেটি হতে পারে বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমে। আমরা তথ্যচিত্র তৈরি করতে পারি এই মেগালিথগুলোর যে গুরুত্ব এবং এর যে অনন্যতা সেটাকে উপস্থাপন করা প্রয়োজন, যাতে করে মানুষজন এই মেগালিথ সম্পর্কে জানতে পারে। এখনও যে অবস্থায় আছে এটিকে যদি আমরা কোনো দায়িত্বশীল সংস্থার মাধ্যমে, কোনো উদ্যোক্তার মাধ্যমে যদি এটাকে আমরা সংরক্ষণ করার বা এটাকে ফোকাস করার আমরা চেষ্টা করি, তাহলে এই মেগালিথিক পাথর বাংলাদেশের অন্যতম হেরিটেজ হয়ে দাঁড়াতে পারে। অবশ্য আমাদেরকে এজন্য এগিয়ে আসতে হবে,
সমাজকে এগিয়ে আসতে হবে, দেশ এবং জাতিকে এগিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট সবাই যদি এ ব্যাপারে যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেয় এবং এটা আমাদের ঐতিহ্য হিসাবে লালন করি এবং আমাদের উত্তর পুরুষের জন্য এটা উপস্থাপনের সুযোগ দেয়, তাহলে এটা আমাদের এই জয়ন্তা সহ এই সমগ্র বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপনের সুযোগ হবে।